ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদেরকে ব্র্যান্ড বাজারের লাইভ প্রোগ্রামে স্বাগতম। আমরা আজকে গ্রি এসি নিয়ে রিভিউ দেখাবো। সাইড সাহেব, কোন দুইটি মডেল নিয়ে আজকে আমরা কথা বলবো? আজকে হচ্ছে আমরা আজকে কথা বলবো গ্রি রিঅ্যাক্টন ইনভার্টার এসি নিয়ে। আচ্ছা, আমাদের কাছে গ্রি রিঅ্যাক্টন ইনভার্টার দুইটা মডেলে পাবে, দুইটা দুই রকম দেখতে, দুইটা দুই রকম লুকস, দুইটা মডেল লাগবে। একটা মডেল হবে 12XFV, এগুলো কিন্তু 32 গ্যাসের। আচ্ছা, একদম আপডেট যে গ্যাসটা গিরির, একদম আপডেট যে মডেল, 22 সালের মডেল। জি, একদম 22 সালের মডেল। আচ্ছা, আর এটা? এটা 22 এর মডেল, এটা হচ্ছে 12XFXPUV, এটা 32 গ্যাস। মানে দুইটি এসির মূল জিনিস হচ্ছে দুইটি এসি আপনার 22 গ্যাসের, 22 ওয়ারেন্টি গ্যারান্টি, 32 গ্যাসের ওয়ারেন্টি গ্যারান্টি কি? ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই সেম, 10 বছরের কম্প্রেসারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছরের স্পেয়ার পার্টস এবং 1 বছরের ফ্রি হোম সার্ভিস। আচ্ছা, এই সার্ভিসটা সারা বাংলাদেশে পাবে? সারা বাংলাদেশে? জি, এটা অফিসিয়াল প্রোডাক্ট, গিরির অফিসিয়াল প্রোডাক্ট। আর ইনস্টলেশন ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে, 10 ফিট কভার পাইপ ফ্রি থাকবে। যদি অ্যাঙ্গেল লাগে যে আউটডোরটা যে সেট করতে, তাহলে যদি অ্যাঙ্গেল লাগে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা সাথে দেওয়া থাকে না, আমরা দিয়ে দেবো। এটার জন্য কাস্টমারকে পে করতে হবে পার অ্যাঙ্গেল 1500 টাকা। 1500 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পিছনে দাঁড়িয়ে কথা বললে মানে বেটার হয়, তাহলে কাস্টমার মাঝখানে চলে আসে। তো কত স্কোয়ার ফিটের রুমে এই এসিগুলো সেট করলে ভালো হয়? এই এসিগুলো আপনার যদি টপ ফ্লোর না হয় তাহলে আপনার 130-140 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, অনেক সময় 150 স্কোয়ার ফিটও কভার করে। কিন্তু ওয়ারেন্টি কার্ডে তো 130 পর্যন্ত উল্লেখ করা আছে। আমরা করা আছে গিরে সবসময় যেটা করে আপনার একটা রেঞ্জের ভিতরে রাখে, যাতে আপনার এসিটা লংজিভিটি আপনি বেশি দিন পান। টপ ফ্লোর হলে কত স্কোয়ার ফিট? টপ ফ্লোর হলে সর্বোচ্চ আপনার 120 স্কোয়ার ফিট, সর্বোচ্চ, এর উপরে না যায় ভালো, এটা কাস্টমারদের জন্য বেটার। আচ্ছা, আপনার যত আপনার এসির যে ক্যাপাসিটি তার থেকে রুমের ক্যাপাসিটি যত কম থাকবে আপনার এসির লংজিভিটি তত বেশি পাবে, ঠান্ডাটা বেশি হবে, তাড়াতাড়ি রুম ঠান্ডা। এই দুইটার মধ্যে মূলত কি পার্থক্য আছে? দুইটার মিল তো আমরা খুঁজে নিলাম প্রথমে, অমিল কি আছে? এটা দুইটার ভিতরে যে অমিল আছে আপনার দুইটা দেখতে দুই রকম। আচ্ছা, একটা আপনি পাবেন আছে ম্যাট ফিনিশিং, আমরা যখন ওপেন করব তখন কাস্টমারকে বিস্তারিত। পিছনে মানে ডিসপ্লে আছে, আমাদের ডিসপ্লেতে দেখানো আছে। এটা এটা কি মডেল? পিউভি? এটা এক্সপিউভি, এটা অ্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে এক্সএফভি, এই মডেলটা একটা। আচ্ছা, এখানে দুইটারই ডিসপ্লে কভার আছে, XFV ও XPUV। এটাতে আপনার XPUV যেটা, এটাতে যে আপনি সুবিধা পাবেন, এটা যে বাতাস বের হওয়া যে এটা, এটা কিন্তু দুইটা, আপনার কোনো ফাঁকা জায়গা থাকবে না, দুইটাই কিন্তু আপনার এটা একবার। অনেক সময় যায় শীতের সময় আমরা এসি ইউজ করি না, এসিটা অফ করে রাখি, তখন অনেক সময় বিভিন্ন বাসায় আপনার তেলা পোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড় যাতে ঢুকতে না পারে সেই সিস্টেম, ব্লক সিস্টেম করা আছে, ব্লক সিস্টেম করা আছে বাতাস। এখানে তো মনে করা আছে নাকি? এটা আপনার একটা, এটা একটা দেখেন, এখানে কিন্তু একটু ফাঁকা, একটু ফাঁকা। তারপরে আমার মনে হয় যে ওভারঅল ওভারঅল দুইটাই ভালো এসি, এটাতে একটু আপনার এটা দুইটা, এটা ফিল্টারটা উপরে না? জি, এটার এটা সুবিধা, আর একটা আছে এটার ফিল্টারটা উপরে, আপনার উপরে থাকার কারণে আপনার ভিতরে ময়লা পড়বে না, ময়লা যাওয়ার ময়লা ঢুকবে না, কন্ডেন্সার একদম পরিষ্কার থাকবে। জি জি, খুব সহজে আপনি এটা খুলে আপনার ওয়াশ করে আবার এখানে লাগিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা, এটার ক্ষেত্রে ফিল্টারটা আপনার ভিতরে এখান থেকে খুলতে হবে আপনাকে, খুলেন তো একটু এটা, এখান থেকে খুলে আপনার যে বাথরুমে যে ওয়াশ করে আবার এখানে লাগিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছি, দেখতে পেলেন যে গ্রি এসি যে দুইটি মডেল আমরা দেখাচ্ছি আজকে, একটি হচ্ছে GS12XFV, যে XFV মডেল হচ্ছে এটি, আরেকটি মডেল হচ্ছে GS12XPUV 32, এটি ও 2022 সালের মডেল, দুইটি 2022 সালের মডেল, এবং দুইটি এসির গ্যারান্টি ওয়ারেন্টি ইলেকট্রোমার দিচ্ছে, 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, 1 বছর স্পেয়ার পার্টস ও সাথে 1 বছরের ফ্রি হোম সার্ভিস সারা বাংলাদেশে। আচ্ছা, যে এখন যে বিষয়টা আমরা একটু দেখতে চাই যে ইনডোর আউটডোরের কন্ডেন্সার যে কোয়ালিটি, এটি কেমন আপনাদের? এটা দুটাতেই গিরির ক্ষেত্রে, এই দুইটা না, গিরির ক্ষেত্রে সব এসিগুলো আপনার কপার কন্ডেন্সার, ফুল কপার কন্ডেন্সার, ফুল 100% কপার। আর ফিন্সগুলো কি দেওয়া? গোল্ড ফিন্স থাকে, গোল্ড ফিন্স দেওয়া আছে।
আচ্ছা, আর কন্ডেন্সারের যে কোয়ালিটি, যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা দেখি যে ভালো এসিতে সর্বোচ্চ 28টা বা 25টা করে ফিনস থাকে, এটাতে 28টা করে ফিনসের লেয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর কম্প্রেসারে তো 10 বছর গ্যারান্টি। হ্যাঁ, 10 বছর গ্যারান্টি। আর 10 ফিটের বেশি পাইপ লাগলে আপনারা কি করেন? 10 ফিটের বেশি লাগলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা 10 ফিট পর্যন্ত ফ্রি দেব। 10 ফিট বা দেওয়া আছে এসির সাথে। 10 ফিটের অতিরিক্ত লাগলে পার ফিট 400 টাকা করে পে করতে হবে, অথবা চাইলে কাস্টমার নিজে কিনে দিতে পারে। আচ্ছা, কিন্তু এতে যদি কাস্টমার অনেক সময় যদি লো কোয়ালিটির কিনে দেয়, তাহলে গ্যাসের দায়িত্বটা কে নেবে? ওই এই সময় যেটা হবে যে লো কোয়ালিটি কিনলে এটা কাস্টমারকে এটা বেয়ার করতে হবে, কারণ কাস্টমাররা অনেক সময় আপনার যে পাইপগুলোর কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়, থিকনেসের বিভিন্ন পার্থক্য, দামের উপর ডিপেন্ড করে। আপনি যেমন, বাংলায় একটা কথা আছে, যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে, আপনি যেমন টাকা দিবেন আপনি প্রোডাক্টটা তেমনই পাবেন, সেরকমই হবে। মানে এখানে কিন্তু কাস্টমার আপনারা কিন্তু বিষয়টা মাথায় রেখেন যে যখনই বাড়তি পাইপ লাগবে, সস্তায় বাড়তি পাইপ না কিনে কোয়ালিটি পাইপটা কিনবেন, সেটা 50 ফিট হোক বা 100 ফিট হোক, বা অনেক সময় এরকমও লাগে এসির ক্ষেত্রে আমরা দেখেছি, বা অফিসগুলোতে বা কমার্শিয়াল যে স্পেসগুলোতে আমরা দেখি, বা বাসার ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখি যে বাসা ডাইনিং কাম ড্রয়িং বা এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি পাইপ লাগে মাঝখানে রুমগুলোতে। আরেকটিও আমরা এখন একটু আরেকটি বিষয় আমরা একটু ক্লিয়ার হয়ে নেই, ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি যদি বলতেন, কাস্টমার কিভাবে এসে দেখে নেবে? ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ধানমন্ডি যে সিটি কলেজটা আছে, সিটি কলেজের একদম ব্যাক সাইডে, মিরপুর মেন রাস্তার সাথে, মেন রোডের উপরে, জি মেন রোডের উপরে হ্যাপি আর্কেড শপিং মল, ওটা দ্বিতীয় তলাতে আমাদের শোরুমটা, শপ নাম্বার 29-30 নাম্বার। যদি আসতে না চায় তাহলে বাসায় বসে কেনার সুযোগ আছে? বাসায় বসে যেটা করতে পারবে, ঢাকা সিটির ভিতরে আমরা সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি করে থাকি, এসির ক্ষেত্রে আমরা ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রিতে করে দেব। ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং 10 ফিট পাইপ ফ্রি, জি। আর ঢাকার বাইরে? ঢাকার বাইরে যেটা করতে হবে, আমরা ডেলিভারিটা কুরিয়ার সার্ভিস পর্যন্ত ফ্রি করে দেব। আচ্ছা, যেমন যদি কারোর বাসা সে যশোরে থাকে, তো আমরা যশোর যে সদর আছে ওইখানে ডেলিভারি ফ্রি থাকবে কুরিয়ার সার্ভিসের মতো, কুরিয়ার সার্ভিস পর্যন্ত আপনার ফ্রি থাকবে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। ক্যাশ অন ডেলিভারি। কত বুকিং মানি নেন ঢাকার বাইরে? 5000 টাকা বুকিং মানি দিলে হবে আমাদের। আচ্ছা, আর ঢাকার ভিতরে কোনো বুকিং মানি? ঢাকার ভিতরে 2000 টাকা বুকিং মানি দিবে, বাকিটা বাসায় বসে পে করতে পারবে। আমরা ডেলিভারি ম্যান ফিটিং ম্যান একসাথে পাঠাবো, ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট বোঝাই দিবে, আপনি ডেলিভারি ম্যানের কাছে পে করে দিবেন। ভিউয়ার্স, আপনারা একদম পরিষ্কারভাবে শুনে নিলেন, ব্র্যান্ড বাজার একদম পরিষ্কারভাবে বলছে যে আপনি বাসায় বসে যখন কিনবেন, তখন প্রোডাক্টটি হাতে পেয়ে আপনার রেস্ট অফ অ্যামাউন্ট বুকিং মানি, আপনি যে 2000 বা 1000 টাকা যাই দিয়েছেন বিকাশের মাধ্যমে, বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পে করতে হবে, যে প্রোডাক্টটি আপনাকে হ্যান্ড ওভার করবে, এবং তখন আপনি ওয়ারেন্টি কার্ড, কত ফিট পাইপ অ্যাঙ্গেল, যা যা আপনি অর্ডার করেছেন তা বুঝে পেয়ে তাকে পে করে দিবেন, এবং ফিটিং ম্যান থাকবে সাথে। হ্যাঁ অবশ্যই, ফিটিং ম্যান ডেলিভারি ম্যান আমাদের দুইটা সেট একসাথে যাবে। আপনাকে ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্টটা বোঝাই দেবে, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড, অ্যাঙ্গেল, আদার্স এসি সেগুলো সে অর্ডার করবে, সে অর্ডার করবে কাস্টমার, সেগুলো বোঝাই দেবে, দিয়ে আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে সে চলে আসবে। আর আমাদের ফিটিং ম্যান আপনাকে ফিটিং করে ওয়াল এভরিথিং সব কিছু দেখাই দিয়ে আসবে, কুল টুল এগুলো সব কিছু আপনি ওকে করে দেবে। আরেকটি বিষয় আমি বলি, যে অনেক সময় অনেক বাসায় আমরা, অনেক কাস্টমার আমাদেরকে বলে যে, বা আমরাও বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে যে আমার একটা এসি খোলাতে হবে, আপনাদের এসিটা সেট করবেন, এই খোলানোর জন্য আপনারা কোনো এসি আনইনস্টল করার জন্য কোনো চার্জ? হ্যাঁ, অবশ্যই আপনাকে এটা এক্ষেত্রে চার্জ পে করতে হবে, যদি আপনার হাই রেঞ্জ বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনাকে 1500-2000 টাকা, আর যদি বারান্দায় বা একতলা, দুইতলা, তিনতলা এমন হয় সেক্ষেত্রে 1000 টাকা দিতে হবে এসি খোলানোর জন্য। আর আপনাদেরটা তো ফ্রি নিশ্চয়ই? আমাদেরটা ফ্রি। আচ্ছা, আর যদি আপনাদের আরেকটি বিষয় বলি, এর তো মনে হয় 1 টন, 1.5 টন, 2 টন, 2.5 টন পর্যন্ত আছে, আড়াই টন পর্যন্ত পাবে আমাদের কাছ থেকে। কি কি দাম হতে পারে এগুলা, যদি অফার প্রাইসটা বলতেন? অফার প্রাইস, আমি যে অফার, 1 টনের দাম কত? 1 টন আমাদের কাছে এই যে দুইটা মডেল আছে, এটা পড়বে হচ্ছে 51,000 টাকা, এটা 1.5 টন কত? এটা 1.5 টনটা পড়বে 67,000 টাকা, 2 টন? 2 টনটা পড়বে 81,000 টাকা, আর 2.5 টন? আর 2.5 টনটা যদি নেয় তাহলে 118,000 টাকা। আচ্ছা, আর উপরে যে মডেলটি, উপরে যে মডেলটা আছে এটা পড়বে 51,500 টাকা, এটার যে 1.5 টনটা আছে 68,000 টাকা, এটার 2 টনটা পড়বে 81,500 টাকা। আচ্ছা, 2.5 টন? 2.5 টনটা সেম প্রাইস। আচ্ছা,
ভিউয়ার্স আপনারা কিন্তু বিষয়গুলো একদমই ক্লিন হয়ে নিলেন যে আসলে ব্র্যান্ড বাজার কি কি প্রাইস দেবে, এর সাথে ডেলিভারি ফিটিং 10 ফিট পাইপ একদমই ফ্রি, আর অ্যাঙ্গেলের জন্য শুধু চার্জ করবেন 1500 টাকা। আচ্ছা, আড়াই টন এসির অ্যাঙ্গেলের দামও কি 1500? আড়াই টন এটা 2000 টাকা, আড়াই টন এটা 2000, কারণ আড়াই টন আপনার সাইজটা আরো বড় আর হেভি হবে, হেভি হবে। ভিউয়ার্স আপনারা আজকে ব্র্যান্ড বাজার থেকে আমরা গ্রি এসি সম্বন্ধে শুনলাম। আচ্ছা, গ্রি এসি অনেকে বলে যে এটা মেড ইন জার্মান, এই সম্বন্ধে যদি একটু বলতেন আসলে এটা কোন দেশের তৈরি? এত ভালো এসি যে আসলে কেউ জিজ্ঞেসই মানে জানেই না আসলে কোন দেশে তৈরি, কিন্তু পারফরমেন্সের কারণে শুধু এসি কিনে ফেলে। এটা গ্রি এসিটা যে যাই বলুক এটা সম্পূর্ণ মেড ইন চায়না। আচ্ছা, টেকনোলজি টেকনোলজিও চায়না। আচ্ছা, মানে চাইনিজ ব্র্যান্ড? জি, এক কথায় চাইনিজ ব্র্যান্ড এটা। জার্মান টার্মান কিছু নাই, সব ভোকাস কথা, আপনি কিন্তু মেড ইন চায়না একদম পরিষ্কার ভাষায় উল্লেখ করা আছে। কোয়ালিটি প্রোডাক্ট আসলে যে কোনো দেশই তৈরি করতে পারে যদি আপনি সেখানে টাকা পয়সা দেন। চাইনিজ ব্র্যান্ড হিসেবে গ্রি এসির দাম কিন্তু কম না, তাই আপনি কোয়ালিটি প্রোডাক্ট কিনতেছেন কোয়ালিটি প্রাইস দিয়ে। হ্যাঁ, কী জানি বলছেন একটু আগে, যেমন গুড় দিলে তেমন মিষ্টি। হ্যাঁ, চাইনিজরা ভালো গুড় দিছে মিষ্টি, কিন্তু বাঙালিরা সেরকম পাচ্ছে। চাইনিজের ভিতরে গ্রিটা বেস্ট কোয়ালিটি হবে, বেস্ট কোয়ালিটি। আপনি গুগলে রিভিউ দেখতে পারেন এটা, আর যে যাই বলুক এটা জার্মান বা জাপান যে দেশে বলুক আপনি গুগলে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন। গুগলে সার্চ দিলে গ্রি অরিজিনাল, কারণ মুখের কথায় বিশ্বাস করার দরকার নাই, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সবকিছু। আচ্ছা, গুগলে তার ইনফরমেশন বলবে না? গুগলে বলতে থাকে না, আপনার গ্রির তো সাইট আছে, গ্রির অরিজিনাল গ্রির আসল সাইট আছে, সাইট আছে। আচ্ছা আচ্ছা, গ্রি এসি স্যার আপনাদের কাছে আর কি কি এসি আছে? স্যার আমাদের কাছ থেকে এখানে মিডিয়া পাবেন, তারপরে আপনার মালয়েশিয়ার ব্র্যান্ড হিটাসি পাবেন, হিটাসিটা ইনভার্টারটা ডিসি ইনভার্টার, এটা তো জাপানি টেকনোলজি, মালয়েশিয়া তো, জি মেড ইন মালয়েশিয়া। তার উপরে আপনি শার পাবেন, এটা থাইল্যান্ডের জাপান টেকনোলজি। আচ্ছা, আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড পাবেন, এটা সম্পূর্ণ চাইনা গিরির মতো, আপনার কপার কন্ডেন্সার থাকবে, ফুল কপার থাকবে, গিরিতে যেমন সেম এটাতেও এমন থাকবে। আর একটা সুবিধা পাবেন যে আপনার হিটাসিতে যেমন ডিসি ইনভার্টার, এটাতেও ডিসি। কত দাম আছে এটা? এটা যদি দেড় ইনভার্টার নেন তাহলে অফার প্রাইস থাকবে 53,500 টাকা। আচ্ছা, এর মধ্যে কি ইএমআই থাকবে? হ্যাঁ, 6 মাসে 0% ইএমআই পাবেন এটাতে, শুধুমাত্র আমাদের এই ব্র্যান্ডটার ক্ষেত্রে। ভিউয়ার্স, আপনারা যারা 0% ইএমআই তে এসি কিনতে চাচ্ছেন এবং চিপেস্ট প্রাইজে সাথে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি, তাহলে গ্লোব এয়ার ব্র্যান্ডটি পছন্দ করতে পারেন। এটির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন 10 বছর না কম্প্রেসার? জি, 10 বছরের কম্প্রেসারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছরের স্পেয়ার পার্টস এবং 1 বছরের ফ্রি হোম সার্ভিস। আচ্ছা, এবং সাথে আপনারা 6 মান্থ 0%। কোন কোন ব্যাংকের কার্ডে? আমাদের এখানে বিভিন্ন, আমাদের এখানে অনেকগুলো ব্যাংকের আছে, আপনি তার ভিতরে যেমন ব্র্যাক পাবেন, ইবিএল পাবেন, সিটি, আপনার ব্যাংক এশিয়া, এরকম অনেকগুলো, 22টা ব্যাংকের মতো, 22টা মতো। আমরা যে আপনাদের ওয়েবসাইটে যেটা, যে আমাদের সাইডে সবগুলো ডিটেইলস দেওয়া আছে। আর এই ইএমআই গুলো বাসায়, ঢাকা সিটির ভিতরে বাসায় বসেও করতে পারবে, বাসায় বসে করতে পারবে। আচ্ছা, এই জেনারেলের উইন্ডো এসি দেখতেছি, এটা কি চলে এখন? হ্যাঁ, অবশ্যই, এটা আমাদের একটা হট প্রোডাক্ট বলা যায়। আচ্ছা, জেনারেলের যে উইন্ডো এসি, কি রকম হট প্রোডাক্ট এটা? এটা আমরা বাংলাদেশে একমাত্র আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে দিচ্ছি এটা, এবং ঢাকা সিটির ভিতরে কত বছর ওয়ারেন্টি দিচ্ছেন? রিপ্লেসমেন্ট কম্প্রেসারের, কম্প্রেসারের 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, 1 বছরের স্পেয়ার পার্টস এবং 1 বছরের ফ্রি হোম সার্ভিস। দাম কি রকম? এটা দাম পড়বে দেড় টনেরটার 49,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, খুবই চমৎকার জিনিস। এটা রিমোট কন্ট্রোল? এই, এটা রিমোট কন্ট্রোল। আগে তো আপনার এগুলো রিমোট কন্ট্রোল ছিল না, এখন যেগুলো আছে সব, এগুলো কি বিদ্যুৎ বিল স্প্লিটের চেয়ে বেশি টানে? না না, এগুলো থেকে আপনার কম, এগুলো বিদ্যুৎ বিল আসবে কম, কিন্তু ওইগুলোর থেকে আবার এগুলো ঠান্ডাও বেশি, অনেকগুলো প্রোডাক্ট দেখার চেষ্টা করি। আপনারা তো বিশ্বকাপের জন্য টিভিও বিক্রি করতেছেন? বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে এখানে। আচ্ছা, সোনি আছে, স্যামসাং আছে, এগুলো 32,
আপনার 40-43 এগুলো 50-55 নিতে পারবেন, 65 পর্যন্ত আছে আমাদের কাছে। আপনাদের যে বিকাশ নাম্বারটি, যে নাম্বারে বুকিং দেবে এই নাম্বারটি যদি একটু বলতেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01618028590। আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে আমাদের বুকিং মানিটা দিতে পারবেন। আচ্ছা, আর আপনাদের এমনি যে নাম্বারগুলো, এমনি যে নাম্বারগুলো আছে হটলাইন নাম্বার, যে একটা নাম্বার হচ্ছে 01619550030। ভিউয়ার্স, আমরা ডিসক্রিপশন বক্সে এই নাম্বারগুলো দিয়ে দেব, তারপর আমি মুখে আরেকবার বলে দিচ্ছি। এটি হচ্ছে যে এর হটলাইন ব্র্যান্ড বাজার bd.com এর যে হটলাইন নাম্বার সেটি হচ্ছে 01619550030 নাম্বারে, অথবা 01618028590। এটি ব্র্যান্ড বাজারের বিকাশ পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করতে হবে এই 590 নাম্বারটা। আরেকটি হচ্ছে গ্রামীণ ফোন নাম্বার হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 01799223318। এই নাম্বারে ফোন দিতে পারেন, 01799223318 নাম্বারে। আর অ্যাড্রেসটি হচ্ছে হাউস নাম্বার 3, রোড নাম্বার 3, ধানমন্ডি, ঢাকা, ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে। যারা চিনতে না পারছেন আমি একটু সহজ লোকেশন বলি, আপনি সিটি কলেজের পাশে দেখবেন একটি মার্কেট রয়েছে, যেখানে নিচে ফখরুদ্দিন রেস্টুরেন্ট ও পিজা হাট রয়েছে। এর ঠিক উপরে পিজা হাটটা না, আপনার নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে, সরি আন্ডারগ্রাউন্ডে, ঠিক এটার দুইতলায় আপনার লিফটের আপনার এসকেলেটার রয়েছে। এখানে উঠে হাতের ডান পাশেই ব্র্যান্ড বাজার পাবেন, 29-30 নাকি সব। কেউ চিনতে না পারলে সিটি কলেজের যে মেন গেটটা আছে, গেটে এসে আমাদেরকে আমাদের যে ফোন নাম্বারগুলো আছে নাম্বারে কল দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে। আমাদের সবগুলো নাম্বার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সব সবখানে দেওয়া আছে। আচ্ছা, ব্র্যান্ড বাজার নামে যে আমাদের ফেসবুক সাইড আছে। ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য, এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা বা আরও কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি ব্র্যান্ড বাজার bd.com এর ওয়েবসাইটে ভিজিট করুন, ব্র্যান্ড বাজার bd.com, brandbazar.com। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।